খড়গ্রাম থানার জয়পুর ও শেরপুর মোড়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে বাঁধে ব্যাপক সংঘর্ষ। অভিযোগ, খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের শেরপুর মোড়ে থাকা একটি সরকারি টিউবওয়েল বাসিন্দাদের না জানিয়ে তুলে নেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই সংবাদ মাধ্যমকে ডেকে সমস্ত ঘটনা জানাতে গেলে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সদস্যের অনুগামীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের উপর, শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় শাসক দলের দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। টিউবওয়েল তুলে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা প্রকাশ্যে এসেছে। শাসক দলের দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের শেরপুর মোড়ে থাকা একটি সরকারি টিউবওয়েল বাসিন্দাদের না জানিয়েই তুলে নেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য, আর এই কারণে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। 40 বছর এখানে কলটা ছিল, হ্যাঁ, কিন্তু এতদিন কেউ জুত করেনি, কেউই দেখেনি, হ্যাঁ, আজ হঠাৎ কি করেছে, হ্যাঁ, ও না বলে আজ না বলে কলটা চুপ করে তুলে নিয়ে গেছে। এখানে এলে বলবে এরকম, মানে খোয়ার লাইন, টাকা খোলার লাইন, কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এটা উন্নয়ন চাচ্ছে, চোদ্দের মতো নিয়ে চাচ্ছে না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই চোদ্দের মতন কল তোলা বিচার লাইন করছে না। আর সংবাদ মাধ্যমকে ডেকে এই সমস্ত ঘটনা জানাতে গেলে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সদস্যের অনুগামীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের ওপর, শুরু হয় হাতাহাতি। হচ্ছে ওখানে একটা টিউবওয়েল ছিল আমাদের, রানিং টিউবওয়েল। টিউবওয়েলটা কখন উঠিলে চলে গেছে গোপনভাবে, মেম্বারের ছেলে আর আলতামাস আমরা জানতে পারি না। হঠাৎ পরে দেখে গিয়ে টিউবওয়েলটা উঠিয়ে নিয়েছে, আমরা গিয়ে প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গেছে দেখা যায় ওরা দু তিনজন এসে আমাদের সঙ্গে ঝামেলা করে, ঝামেলাতে হাতাপাতি হয়, আমাদেরকে মারধর করে। আমাদের ওখানে টিউবওয়েলটা থাকাতে স্কুলের পাশে একটি স্কুল আছে, বাচ্চাদের খুব উপকার হয়। টিউবওয়েলটা না থাকাতে খুব অসুবিধা বাচ্চারা। একটা রেজিস্ট্রেশন হতো, এই টিউবওয়েলটা উঠাবার আগে একটা রেজিস্ট্রেশন হয়, সে রেজিস্ট্রেশন একটু কমপ্লিট হয়নি, ওরা গোপনভাবে রাখতে টিউবওয়েলটা উঠিয়ে লেগেছে, আমরা কেউ জানি না। ওই টিউবওয়েলটা তুলে বিক্রি, ওটা পাঁচখানা টিউবওয়েল উঠিয়েছে, ওটা বিক্রি করবে ওরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পঞ্চায়েত সদস্যের দাবি, পঞ্চায়েতের প্রধানের নির্দেশে ও পঞ্চায়েত নিয়ম অনুসারে এই টিউবওয়েল সরিয়ে নেওয়া হয়েছে, তা অন্য জায়গায় বসানো হবে। তা একবারে পুরোপুরি মিথ্যা ঘটনা হচ্ছে। ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা টিউবওয়েল বসানো হয়েছে, বসা আছে, এটা 4 বছর ধরে অকাজে পড়ে আছে। এটা মেম্বার, এখানকার লোকাল মেম্বার তুলে নিয়ে গিয়ে আমার পঞ্চায়েতে জমা করেছে। আমি অঞ্চলের সভাপতি আমাকে তুঙ্খন্ন ফোন করে, আমি এসে দেখি সিলিন্ডার সব জমানো আছে, এটা পঞ্চায়েতের এখতিয়ারের পরে পঞ্চায়েতের প্রধানকে জমা করা হয়েছে। এই মেম্বার খুব ভালো কাজ করেছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা, গজব কা স্বাদ।